পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের রূপসারা গ্রামে মা মনসার পুজো অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে মন্দিরটি ভগ্ন অবস্থায় ছিল। নতুন মন্দির নির্মাণের পর বুধবার মনসা পুজোর শুভ দিনেই মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। গ্রামবাসীরা জানান, কবে এই পুজো শুরু হয়েছিল তারা সঠিকভাবে জানেন না। এই মন্দিরে দশহারা পুজো অনুষ্ঠিত হয়। এদিন মন্দির কর্তৃপক্ষ গ্রামবাসীদের ভোগ বিতরণ করেন। এই পুজো আগে ব্যক্তিগত ছিল, পরে বারোয়ারি পুজো হিসেবে অনুষ্ঠিত হয় বলে জানান উদ্যোক্তা বিদ্যুৎ নন্দী। আজকে মা মনসার পুজো হচ্ছে, নতুন করে গৃহ একটা নির্মাণ হলো। বহুদিন ধরে গৃহটি মানে খুব ভাঙাচোরা অবস্থায় ছিল, এই আজকে এই দিনে আজকে প্রতিষ্ঠা করা হচ্ছে মাকে। এই পুজোটা হচ্ছে অ্যাকচুয়ালি রূপসারা গ্রামের আমাদের একটি পুজো, মা মনসা মন্দির। এটার কবে যে শুরু হয়েছে আমাদের জানা নেই, কিন্তু আমাদের বাবা ঠাকুরদাদের থেকে শুনছি এটা স্মরণাতীত কাল থেকে শুরু হয়েছে। এবং এই মা আমাদের প্রচুর জাগ্রত, আমাদের প্রচুর উপকারে লাগেন। আমরা প্রার্থনা করি মায়ের কাছে এবং সবাইকে অনুরোধ করছি, সবাই যেন এসে মায়ের কাছে প্রার্থনা করে এবং তাদের সমস্যার কথা বলে। মা খুবই জাগ্রত, মা সবাইকে ভালো রাখারই চেষ্টা করে। আমরা সেইভাবে এই মায়ের মন্দিরটা নতুনভাবে প্রতিষ্ঠা করছি। আমাদের এখানে গ্রামে তো অনেকেই আমরা এই মন্দিরের সাথে যুক্ত। এখানে আমাদের নিজস্ব মন্দির ছাড়াও আমাদের বারোয়ারি পুজো হয় এবং পুজো এইভাবেই আমাদের বছরে নানাভাবেই পুজোটা বিভিন্ন সময়ই হয়ে থাকে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিদ্যুৎ নন্দী। আমরা 3 ভাই, আমার দাদা গৌতম নন্দী আর ভাই প্রকৃতি নন্দী। এটা আমাদের পারিবারিক পুজো, কিন্তু আমরা সবাইকে নিয়ে এই পুজোটাতে একত্রিত হয়ে পুজোটা করে থাকি প্রতি বছর। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।